আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভবন গল্প কাপ্তাই। একদিনের মধ্যে তিনটা প্লেস ঘোরার অভিজ্ঞতা জানাবো আপনাদের। নতুনগড় সাজানো রিভার ভিউ পয়েন্ট, লেকশোর রিসোর্ট, কাপ্তাই প্রশান্তি পার্ক। আশা করব এই ভিডিওটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তোমারই মায়া ফিরে যাই বারে বার সেখানে হয়ে দিশে হারা অভিমান মুছে Thank you.
উদাসী প্রহর গুলো ছড়িয়ে তুমি ঘুরে ঘুরে আমার হয়ে সকালবেলা আসছি আর এইভাবে ক্যাবে দিচ্ছিলাম, এখন বাসে দুপুর 12টা। আর আই লাভ ক্যাবটাতে কিছুক্ষণ ছবি তোলা তুলি ছিল আছে, দেন এখন আমরা যাচ্ছি সুইমিং করার জন্য। সুইমিং এর অপেক্ষায় 150 টাকা, দেন আপনারাও দরদাম করে নেবেন, বুঝছেন? ওকে, আই এম গোয়িং টু সুইমিং। বার্গেনিং করবেন? ওকে, বার্গেনিং করলে কেউ নেই, ডান দেন বিসমিল্লাহ করে। যারা আসবেন সকালে আসলে মনে করেন এটা সুন্দর পয়েন্ট পাবেন আর অনেক ভিউ পাবেন, তাহলে মজা হবে, চিল হবে, একটু গরম পাবেন আর কি। চলো হারিয়ে যাই অনেক দূরে, পালিয়ে যাই অন্য সুরে, রোদ এলা বিকেল সাথে নিয়ে। চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে, ওই দূর আকাশ সাথে নিয়ে। আসতে সুইমিং করতে, কিন্তু ভিআইপি আসতেছে বলে সুইমিং করা বন্ধ। আর তাদের অবস্থা দেখেন, বেশি আসা নিয়ে আসলে অবস্থা হয়, তিনিটা আসা নিয়ে আসছে, কিন্তু আমি তো সুইমিং করে গেছি, খুবই খুবই মজা আসছে। আর আজকে রোদের অবস্থা খুবই খারাপ, আমি আসলাম বর্ষার দিনে, ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে কমেন্টে। আর সেই সময় আমি বলছিলাম মানুষ বেশি হবে, অলরেডি মানুষ খুবই বেশি, দেখতেছি একটা নিজের সব জায়গায় মানুষ, আর মানুষ সব মানুষের গাড়ি একদম ফিল আপ। আমি যখন আসলে মানুষ কম ছিল, ওটা কিন্তু মিস করছি। হঠাৎ করে দেখা হয়ে গেছে মামার সাথে, প্ল্যানিং কিন্তু মামি প্ল্যানিং কেমন ছিল সেটা বলেন তো, হঠাৎ করে সারপ্রাইজটা। আমি সারপ্রাইজ হয়েছি কি আপনি হয়েছেন যে আজকে? কাল রাতে তো অনেক প্ল্যান করছে আমাকে ফেলে ফেলে, এরকম হয়েছে আর কি। ভালো না? খুব ভালো ভাইয়া, তুমি তো আমাকে ফেলে চলে আসছো আজকে মেরাজ ভাইয়া। স্মৃতিগুলো থাক না তবুও, চলো উড়ে চলা স্বপ্নগুলো সাজাই আবার নতুন করে, রং ধনুতে রাঙিও। তো আমরা এবার তোমরা আছি হেলিপ্যাডে, হেলিপ্যাডের অবস্থা, ওয়েদারটা খুবই জোস। আর একটা বিষয় বলি, হাতির কথা বলে না, হাতির বজ্রটা দেখেন, ওরা কাটলে কিছু কাটার ভীতি সব দেখা যাচ্ছে এখানে। তো তাও না আসার জন্য কিন্তু এখানে শর্ট গ্যা করছে, কিন্তু আজকে ওয়েদারটা দেখেন, বাই রে বাই, গত ওয়েদার চাইতে আজকে ওয়েদার অনেক জোস, কারণ বৃষ্টি পড়ছিল ওদিন, কিন্তু আজকের ওয়েদারটা কাপ্তার আসল সৌন্দর্য হচ্ছে এইখানে হেলিপ্যাডের একদম লাস্টে। দেন হেলিপ্যাড থেকে উঠলে আপনি কাপ্তার ফুল সৌন্দর্যটা দেখতে পারবেন, অলরেডি দেখতেছেন আজকে অনেক সুন্দর ভিউটা, আর নেচার অস্থির একটা ভিউ, আর একদম নীরব নিস্তব্ধ। আজকের মানুষ অনেক বেশি, কিন্তু হেলিপ্যাডে মানুষ নেই গরমের কারণে, রোদের কড়া রোদের কারণে, কিন্তু মেঘলা মেঘলা যে পাহাড়ে পাহাড়ে যে ভিউগুলো দেখা যাচ্ছে, মানে মেঘ ধরা যাবে যদি বান্দরবান যান তাহলে। দেখি ইনশাল্লাহ বান্দরবান যাবো কোনো এক সুযোগ করে, মেঘের রাজ্যে ঘুরে যাব, ভিউ দেখতে থাকবো আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আজকে ডে, আজকে সারাদিনে যা যা করতে সবগুলো শেয়ার করবো, আর প্রত্যেকটা জায়গার ভিডিও অলরেডি আমার ফেসবুক পেজে আর ফেসবুক চ্যানেলে রয়েছে, ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন, লিঙ্ক অফ দ্য ডিসক্রিপশন, লিঙ্ক অফ দ্য কমেন্টে। লিখি ভালোবাসার ডায়েরিতে স্মৃতিগুলো থাক না তবুও, চলো উড়ে চলা স্বপ্নগুলো সাজাই আবার নতুন করে, রং ধনুতে রাঙিও, চলো নীল থেকে আরো নীল।
চাদরে পাশো পাশ একটুখানি গড়িয়ে দেওয়ার বালিশ, চাদরে পাশো পাশ একটুখানি গড়িয়ে দেওয়ার। আমরা এখন আছি বসন্তী পার্কে, আজকে সারাদিনের অবস্থাতে চাইতে আজকে সবচেয়ে বেশ একটু ওয়েদার পেয়েছি বসন্তী পার্কে এসে। আর বসন্তী অনেক চেঞ্জই করছে, এই টংগুলো অনেক চেঞ্জ, অনেক সুন্দর লাগতেছে। মজা বউ কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আর আমাদের সামনে যে ওয়েদারটা আছে এটা আপনারা নিজে দেখেন, অনেক সুন্দর, অনেক জোশ। সারাদিনের গরমটা এখন আসে, অনেক মজা পাচ্ছি, ক্লান্তি দূর করতেছি। আর অনেক বড় ভাইয়া এখানে আছে, গান টান নিয়ে ব্যস্ত আছে ওনারা, দেখ তাদেরকে ডিস্টার্ব না করে আমি আপনাদেরকে ওয়েদারটা দেখে কেমন হচ্ছে। আমি বৃষ্টি ফোটায় তোমায় দেখছি, জানি না তুমি আমায় দেখছো কি, উদাসী বিকে সমাজ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে। কাঠপেটোর এমন শেষ এন্ডিংয়ে আছি, তা আমরা বসন্তী পার্কে ঠিক একদম লাস্ট এন্ডিংয়ে। আজকে ওয়েদারটা খুবই হট থেকে কুল হয়ে গেছে, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট টোরে। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আর যারা ফেসবুক পেজ দেখতেছেন ফলো করে দেবেন, আর ভিডিও শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। কেমন ছিল ব্লগটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আমাদের এন্ডিংয়ে টাটা বাই বাই, বসন্তী পার্ক থেকে টাটা গুড বাই। সারাদিন দেখে মজা ছিল, কেমন লাগছে আজকে? পোলারে একটা ঝুলাচ্ছে আর কি। আর নিচে কিন্তু গান চলতেছে, যারা বসন্তী পার্কে আসে তারা তো জানে এখানে রাত স্টে করে যায় 850 টাকা করে পার নাইট, ক্যাম্পিং থাকার ব্যবস্থা আছে প্রচুর। দেখ আমিও ছিলাম এখানে আগে, আর নেক্সট কোন সময় আসলে আপনার সাথে শেয়ার করবো। তো ওএস মাহাদির, ওএস মাহাদির ট্রাভেল একটা গ্রুপ আছে, ওখানে জয়েন হয়ে নেবেন, ওখানে আমি ট্রাভেল করলে পোজ দিই। আর ট্রাভেলটা আজকে টুটে ছিল হুট করে, আমার ভাই ব্রাদার আর কাজিনের মিলে আসছি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।